সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের কাছে অভিযোগ আছে, একজন গ্রাহক খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় সাইট কানেকশন নিয়ে চালাচ্ছে। এটা তার জন্য খুবই ক্ষতিকর এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা সেখানে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদেরকে দেখাবো কতটা ঝুঁকি নিয়ে এই গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করছে। যাই হোক, আমরা চলে আসলাম, আমাদের সাথেই থাকুন, দেখাচ্ছি আমরা প্র্যাকটিক্যালি। সামনে যে মিটার দেখতেছেন আর একটা লাল তার দেখছেন, শুধুমাত্র এই মিটার থেকে লাল তারটা নিয়ে গেছে সাইড লাইনে অনেক দূরে, নিয়ে যায় কী করে চলুন দেখাই, সাথেই থাকুন। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পোলের টানা তার। আপনার বাড়ির আশেপাশে বা যে কোনো জায়গায় দেখবেন বিভিন্ন ধরনের পোল আছে, বা যে পোলগুলো বিশেষ করে বাঁকা আছে, মানে তার বাঁকা, সেখানে কিন্তু এভাবে টানা তার দিয়ে রাখা হয় যাতে করে পোলটা হেলে না যায়। এই গ্রাহক কী করছে দেখেন, এই টানা তার থেকে সে একটা নিউট্রাল নিছে, নিয়ে সে ঘরে চালাচ্ছে। আমরা জানি কারেন্ট চলতে হলে দুইটা তার লাগে, একটা ফেজ একটা নিউট্রাল, হ্যাঁ। কিন্তু সে দেখেন এইখানে এটা যে তারটা দেখতেছেন, এটা হলো একটা জিআই তার, এটা একটা জিআই তার দিয়ে সে এই তানাটার থেকে নিউট্রাল নিয়ে এই যে টং ঘরটা দেখতেছেন, এই টং ঘরের মধ্যে সে বিদ্যুৎ ব্যবহার করতেছে। দেখতেছেন এই যে এই বেড়ার ভিতর দিয়ে কিন্তু এই জিআই তার ঢুকছে, এটা কিন্তু কভার কোনো তার না, একদম খোলা তার, জিআই তার। চলুন আমরা ঘরের ভিতরের পরিস্থিতি একটু আপনাদেরকে দেখাই। আমরা এখন ঘরের ভিতরে ঢুকতেছি, দেখেন এটা একটা টং ঘর, টং ঘর। আমরা ঘরের ভিতরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ওই যে টানা তার থেকে যে জিআই তারটা নিয়ে আসছে না, এই যে সেই জিআই তার, আর ওই যে মিটার থেকে ওই লাল তার দিয়ে সে এখানে মনে করেন যে ফেজ আনছে এবং কোন টানা তার থেকে নিউট্রাল নিয়ে আসছে, নিয়ে এসে বিদ্যুৎ ব্যবহার করতেছে। বাই চান্স ওই টানা তার যদি লুজ হয় বা যদি কখনো ছিঁড়ে যায়, তাহলে কিন্তু এই যে জিআই তার সম্পূর্ণ কারেন্ট হয়ে যাবে। এটা যারা এটা সকলে জানেন যে টানা তার থেকে যখনই ছিঁড়ে যাবে তখনই কিন্তু এই জিআই তার কারেন্ট হয়ে যাবে, আর এই তার ধরা মাত্রই বড় ধরনের কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে এবং এর কারণে মৃত্যু ঘটতে পারে। সবচেয়ে বড় কথা কি, এটা কিন্তু ওনাদের বিছানা, শোয়ার জায়গা, এই এখানে মাথা রেখেই সে ঘুমায়, এখানে মাথা রেখে ঘুমায়, এত বড় একটা কাজ করে রেখে সে নিশ্চিন্তে এখানে ঘুমায়। আসলে গ্রাহক জানেই না তার এত বড় ক্ষতি হতে পারে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কেউ সাইট কানেকশন নিয়ে বিদ্যুৎ ব্যবহার করবেন না। সকলের প্রতিটা দিন কাটুক দুর্ঘটনা মুক্ত। আল্লাহ হাফেজ।